হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো আজকে আমি বেশি ভালো নেই, আমার মনটা ভীষণ খারাপ, কারণ পৃথিবীতে মায়েদের সন্তান যদি অসুস্থ থাকে তাহলে কোনো মাই ভালো থাকতে পারে না। তো আমার ছোট্ট সোনামণিটা একটু অসুস্থ, তাই আমার মনটা ভীষণ খারাপ। তো আপনারা সবাই দোয়া করবেন আমার সোনামণিটার জন্য, আর আমার সোনামণিটার কী হয়েছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে এখানে দেখতে পাচ্ছেন রান্না বান্না করছি, আর এগুলো হচ্ছে একদমই কম মশলাযুক্ত খাবার, যে খাবারগুলো খেলে যারা নতুন মা হয়েছে তাদের জন্য খুবই উপকারী। তো আজকে রান্না করা হবে মিক্সড সবজি, লাউ, পেঁপে আর সিম দিয়ে একটা সবজি রান্না করা হবে, আর রান্না করা হবে চিকেন, চিকেনের ঝোল। এই হচ্ছে আজকে দুপুরে রান্নার প্রস্তুতি, আর সাথে থাকবে ডাল। তো আপনাদের সাথে শেয়ার করছি আমার ছোট্ট সোনামণিটার কী হয়েছে। আমার সোনামণিটা দুই দিন যাবৎ খালি ঘুমাচ্ছিল আর কি, খাওয়া দাওয়া ঠিক মতো করছিল না। তো আমিও বুঝতে পারছিলাম না যে আসলে ওর কী হয়েছে, ভাবছিলাম হয়তো বা ও ঘুমিয়ে আছে। তো যখনই ওকে খাবারের জন্য উঠাচ্ছি ও মানে খাবার খেতে চাচ্ছে না, অল্প একটু খেয়ে আবার ঘুমিয়ে যাচ্ছে। এরকম করতে করতে গতকাল সন্ধ্যার সময় আমি ওকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করেছি, যেগুলো করলে ঘুম থেকে জেগে যায়। যেমন ধরেন, ও যদি শুয়ে থেকে ঘুমিয়ে হিসু করে দেয় তাহলেও জেগে যায়, হিসুর মধ্যেও কিছুতেই শুয়ে থাকবে না। তো আমি দেখলাম যে ও হিসু করে দিয়েছে, আমি ইচ্ছে করে ওকে হিসু থেকে উঠাইনি, যে ও জানি জেগে ওঠে কিন্তু জেগে ওঠেনি। এরপর আমি ওর জামা কাপড় সব খুলে দিলাম, তাও ও জেগে উঠছে না। ওকে সুড়সুড়ি দিচ্ছি, তাও জেগে উঠছে না। লাইট বন্ধ করে দিলে ও ঘুম থেকে জেগে যায়, ও তাও ঘুম থেকে জেগে উঠছে না। এরপর তো আমি মানে খাবারের জন্য অনেক চেষ্টা করলাম, ও খাবারও খাচ্ছে না। তারপর দেখি যে হঠাৎ করে ওর পা ঠান্ডা হয়ে গেছে। এই অবস্থা দেখে আমার তো ভয়ে কান্নাকাটি, কি বুঝতেই পারছেন এই অবস্থাতে তো কোনো মা স্বাভাবিক থাকতে পারে না। সাথে সাথে ওকে কী করলাম, ওর জন্য যেই ওরে ওকে তো আমি মায়ের বুকে দুধ খাওয়াচ্ছিলাম, কিন্তু ও মায়ের বুকে দুধ খাচ্ছিল না। এরপর ফুটানো মানে গরম পানি দিয়ে হালকা ঠান্ডা করে সেই পানির সাথে ল্যাকটোজেন ওয়ান যে ফর্মুলা মিল্ক আছে ওই মিল্ক গুলিয়ে বারবার খাওয়াচ্ছিলাম। তো বেবি তারপরও কিন্তু সুস্থ হয়ে উঠছিল না। এভাবে করতে করতে রাত 2-3টার দিকে ও চোখ মেলে তাকিয়েছে এবং মানে একটু হেসেছে, খেলেছে। আর সারা মানে সকাল থেকে সারাটা দিন সে ঘুমিয়ে কাটিয়েছে, একটুও তাকায়নি। এরপর আমি বুঝতে পারলাম আমার বেবির আসলে সুগার একদম ফল হয়ে গিয়েছিল। তো আপনারা যারা নতুন মা হয়েছেন, আপনারা যদি কেউ আমার এই ভিডিওটি দেখে থাকেন বা আমার কথাগুলো শুনে থাকেন, তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আমার মতো ভুল আপনারা কেউ করবেন না। কারণ আমি বুঝতে পারিনি, আমি ভাবছিলাম হয়তো বা ও এমনি খাচ্ছে না, ঘুমিয়ে আছে, ও ভালো আছে। কিন্তু প্রত্যেকটা মায়েরই উচিত বেবি যখন ঘুমিয়ে থাকবে ওকে উঠিয়ে উঠিয়ে খাবার খাওয়ানোর, যে কোনোভাবেই হোক খাবার খাওয়াতেই হবে। না হলে কিন্তু যে কোনো বাচ্চারই সুগার ফল হবে এবং অথবা সুগার ফল হবে অথবা জন্ডিস হওয়ার সম্ভাবনা থাকবে। তো আপনারা কেউ এই ভুল করবেন না। তো আমার তো অনেক বড় ভুল হয়ে গেছে, আমার এই ভুলের জন্য হয়তো বা আমার বেবি অনেক বড় ক্ষতি হতে পারতো। যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আল্লাহর রহমতে এবং সবার দোয়ায় আমার বেবি কালকে সুস্থ হয়ে গিয়েছে। আমি তো সারা রাত কান্নাকাটি করেছি এবং ঘুমাইনি। সকালবেলা আমার আবার ডাক্তারের চেক আপ ছিল, সেখানে গিয়ে আমি ডাক্তারের চেক আপ করে এবং প্রেশার মাপি, আমার প্রেশার অনেক বেড়ে গিয়েছে। তো ডক্টর আমাকে বললো আপনার কি হাই প্রেশার আছে, আমি বললাম না, কিন্তু গতকাল আমার বেবি অসুস্থ ছিল এই জন্য সারা রাত ঘুমাইনি, এই জন্য টেনশন করেছি তাই প্রেশারটা বেড়ে গিয়েছে। কিন্তু আমার কোনো এমনি প্রেশার নেই, প্রেশারের কোনো সমস্যাও নেই। তো বিশ্বাস করবেন না আমার কাছে যে কতটা খারাপ লাগছে, যে যখন ওকে ডাকছিলাম ও কিন্তু কান্নাকাটি করে বা একটু হাসি দেয় বা হাত পা নড়াচড়া করে, সেই ছোট্ট ফেরেস্তার মতো একটা ছোট্ট শিশু সে যাচ্ছিল না। আর ওরা তো ফেরেস্তাই, ফেরেস্তার মতো কি, এরা তো ফেরেস্তায় নিষ্পাপ শিশু, সে যাচ্ছিল না। তখন কত যে কষ্ট লাগছিল আমাদের সবার, আমরা সবাই জেগেছিলাম, ওর বাবা আমি,
দুজনে জেগেছিলাম এবং ওর নানুও জেগেছিল। তো নানু বারবার ওকে খাওয়াচ্ছিল। খাওয়ানোর পর বললামই তো যে একদম সারাদিন ও সকাল থেকে ঘুমাচ্ছিল, এর মধ্যে আমি দুই একবার ওকে মানে দুধ খাইয়েছি আর কি, কিন্তু তারপর ও হয়তো বা পর্যাপ্ত পরিমাণের পায়নি। তো এখন বুঝতে পারছি যে এইভাবে বাচ্চাদেরকে দীর্ঘ সময় না খেয়ে না খাইয়ে রাখলে কী ধরনের সমস্যাগুলো হতে পারে। তো আপনারা যারা আমার মতো আছেন নিউ বেবি মা, তারা অবশ্যই এই ধরনের ভুলগুলো করবেন না। হয়তো বা অনেকেই জানেন কিন্তু আমি বুঝতে পারিনি। আমি ভাবছিলাম যে হয়তো ও এমনিই ঘুমাচ্ছে, আর ঘুমালে হয়তো বা ওর শরীর স্বাস্থ্য ঠিক হয়ে যাবে। আমি মাঝখান দিয়ে উঠিয়ে উঠিয়ে খাইয়েছি, কিন্তু সেই খাবারে ওর হয়নি, ও পর্যাপ্ত পরিমাণের খাবারটা পায়নি। তো সবাই আপনারা আমার বেবির জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আল্লাহ জানি ওকে সুস্থ রাখে। পৃথিবীতে একটা শিশু যখন ভূমিষ্ঠ হয় 9 মাস 10 দিন মা তাকে গর্ভে ধারণ করে, আর সেই সময়টা যে কতটা কষ্টের, পৃথিবীতে যারা মা হয়েছে তারা ছাড়া আর কেউ জানে না। এবং যখন সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হয় সেই মুহূর্তটাও কিন্তু অনেক কষ্টের। তো এই কষ্টগুলোর কারণেই কিন্তু আল্লাহতালা মায়েদের স্থান দিয়েছে সবার উপরে। আল্লাহর পরেই হচ্ছে মায়েদের স্থান, আর মায়ের পায়ের নিচে হচ্ছে সন্তানের বেহেস্ত। তো মা হওয়াটা যেমন অনেক কঠিন একটি কাজ, তেমন একটি আনন্দের কাজ। আবার মা হয়ে তার সন্তানকে সুন্দরভাবে লালন পালন করাটাও হচ্ছে একটি আনন্দের কাজ। আর আপনাদের ভাইয়া আমাকে বলে যে তুমি যেই যে তোমার সন্তানের সেবা করছো এটাও একটা ইবাদত। তো সন্তানের সেবা করা এবং সন্তানকে সুন্দরভাবে লালন পালন করা হচ্ছে একটি ইবাদত। তো আমি যেন সেই ইবাদত সুন্দর মতো পালন করতে পারি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। তো কথা বলতে বলতে কিন্তু দুপুরে রান্নাবান্না হয়ে গিয়েছে। আপনারা দেখতে পারলেন যে এখানে সবজি রান্না করা হয়েছে, ডাল রান্না করা হয়েছে, চিকেন রান্না করা হয়েছে, আর আর হয়েছে কালিজিরা ভর্তা। আর এই কালিজিরা ভর্তাটাও কিন্তু নিউ বেবি মমদের জন্য অনেক উপকারী। তো এই যে আমার বেবিটা ঘুমিয়ে আছে, শুধু সারাদিনই সে ঘুমিয়ে থাকে, তাই ওর কোনো ছবি এখন পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করিনি। আর ওর বাবা বলছে যে এত তাড়াতাড়ি ওর মানে সোশ্যাল মিডিয়ায় ওর ছবি দিও না, ও আর একটু বড় হোক, আর এখন পর্যন্ত তো কোনো কিছুই ই করতেছে না, সারাদিনই খালি ঘুমিয়ে থাকে। তো একটু নড়াচড়া যখন করবে, হাত পা নাড়াবে, তখনই আপনাদের সাথে ওকে উপস্থাপন করবো আর কি। তো সবাই আপনারা আমার বেবির জন্য দোয়া করবেন। তো ও যেন সুস্থ থাকে, ভালো থাকে, আল্লাহ যেন ওকে নেকহায়াত দান করে। তো আজ আর নয়, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সবার জন্য দোয়ার ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি জান্নাতুল এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।